हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग टू एवरीवन। आज के आमी सारा दिनेर एकटा ब्लॉग तोमादेर साथे शेयर करछि। आज के आमी आर हस्बैंड सकाल बेला उठे बाजारे गेछिलाम, इलिश माछ चिंगड़ी माछ किनेछि, सेगुलोई क्लिनिंग करा रान्ना करा सबई आज के तोमादेर साथे शेयर करब। साथे सारा दिन आमी की की करछि सेई ब्लॉगटाओ शेयर करछि, तो होपफुलि भालो लागबे भिडियोटा। तो देखते थाको आर आमी की की करछि। आर तोमरा एकदम भुलबे ना, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। তো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল মানে চা, তো চা মানে আমাদের বাড়িতে মেজরিটি ব্ল্যাক টি হয়, কিন্তু আমি যেহেতু গ্রিন টি খাই তাই আজকে বরের আবদার যে আমার সাথে ওর সাথে কোম্পানি দিতে হবে। তো দেখো তাই দুটোই কাপে আমি করে নিয়েছি। এখানে আমি সকালে ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি, তো এটা খেয়ে হাজবেন্ড অফিস যাবে। তো তাড়াতাড়ি করে রুটিগুলোকে করে নিতে হচ্ছে, তারপরে ভেজে নেব। দেখো রুটিগুলো তাড়াতাড়ি করে আমি বেলে নিচ্ছি। সব রুটিগুলোকে ভালো মতন করে বেলে নিয়েছি, এরপরে রুটিগুলোকে আমি সেকে নিচ্ছি। দেখো এখানে আমার সব রুটি বেলা হয়ে গেছে, এরপরে আমি ভালো মতন করে সেকে নিচ্ছি। সকাল বেলাটায় খুব তাড়াহুড়োর মধ্যেই কাটতে হয়, খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়। দেখো রুটিগুলো হয়ে গেছে এবং আমার সবকটা রুটি খুব সুন্দরভাবে ফুলে যায়। প্রত্যেকটা রুটি ইন্ডিভিজুয়ালি সব ফুলেছিল, আর রুটিগুলো ফুললে অনেক সুন্দর আর সফট লাগে, খেতে অনেক টেস্টি লাগে বেশি। দেখো রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেছে, গরম গরম রুটিগুলো এখন আমি খেতে দিয়ে দিচ্ছি। রুটি আর আগের দিন রাত্রে আমি এক তরকা বানিয়েছিলাম, তো সেই এক তরকাটাই হয়ে যাবে, তাই সকালে আর কিছু তরকারি বানাতে হয়নি। সাথে একটা মিষ্টি দিয়ে দিলাম, তো এটা দিয়েও খেয়ে নেবে, ওর অসুবিধা হবে না। দেখো ওর খাবার রেডি হয়ে গেছে, এইটা খেয়ে অফিস যাবে। দেখো এখানে 1 কেজি 200 গ্রামের মতন চিংড়ি মাছ আর এটা হচ্ছে ইলিশ মাছ কিনেছি। সকালবেলা যেহেতু বাজারে গেছি, তো বাজারে লোক ছিল না যে মাছগুলোকে ভালো মতন করে ক্লিন করে দেবে, তাই এতগুলো চিংড়ি আমাকে সকালবেলা উঠেই সব আলাদা আলাদা করে কাটতে হয়েছিল। তো আমার তো কাটতে কাটতে পা ব্যথা হয়ে গেছে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাপরে বাপ এতগুলো চিংড়ি। আর এগুলো না কেটে ফ্রিজে রাখলে এত বাজে স্মেল হয় যে ফ্রিজ তো খোলাই যায় না, খুব প্রবলেম হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে দেখো সব চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ফেলছি, তারপরে তো আবার এগুলোকে আবার কেটে এর মধ্যে শিরা মতন থাকে ওটাকেও বার করতে হয়, অনেক ঝামেলা চিংড়ি মাছ এই ছোলা এই এনে আমি বড্ড প্রবলেমে পড়ে গেছিলাম। তো আমি সাধারণত এরকমভাবে কখনোই আনিনি, কিন্তু কি করব সকালবেলা বলছে লোক নেই, তো তাই জন্য এইভাবেই করতে হলো। দেখো জানা চিংড়ি মাছ তার থেকে বেশি হচ্ছে খোলস, এতটা চিংড়ি হয়েছে তার ডবল হয়ে গেছে খোলস। তো এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে, তাহলে অনেক দিন রেখে রেখে খাওয়া যাবে। আর চিংড়ি মাছটা সব কিছু রান্নাতেই দিলে খেতে অনেক বেশি টেস্টি লাগে, তো সেই জন্য চিংড়ি মাছটা একটু বেশি করেই নিয়ে আসার চেষ্টা করি। তো দেখো এবার ধোয়া হয়ে গেছে, এরপর আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে মাছটা অনেক দিন পর্যন্ত একদম অ্যাকুরেট থাকে আর খেতেও ভালো লাগে। তো এরপরে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রাখার মতন জায়গা নেই, যে এত জিনিস রেখেছি যে আর এত বরফ হয়ে গেছে রাখার মতোই জায়গা নেই। সকালবেলা দুধ দই এগুলো সবই নিয়ে এসে রেখেছি যেহেতু সকালে বাজারে গেছি। এবার আমি ইলিশ মাছটা কাটবো, আগেই বলে রাখি আমি একদম মাছ কাটতে অভ্যস্ত নই, মানে আমি পারিই না বলতে পারো, কিন্তু এই মাছটাও কেটে দেয়নি, বলেছে যে বাড়িতে গিয়ে কাটতে, আর আমি একদমই মানে কাটতেই পারি না মাছ। তো কিছু করার নেই, তাও কেটে নিতেই হবে যেহেতু কেটে দেয়নি, না কেটে তো আর রান্না করে খাওয়া যাবে না, তো তাই কেটে ফেলছি, আস্তে আস্তেই কাটছি। তো মাছটার মাথাটা আর অর্ধেক করতে পারিনি, ছুরি দিয়ে আমি এত ভালো করে কাটতে পারিও না। তো এরপরে পিস পিস করে নিচ্ছি মাছগুলোকে। দেখো মাছটা খুব ভালো ফ্রেশ ছিল, তো এগুলো আমরা খুব একটা খাই না,
মানে খাই না বললেই চলে, খুব একটা নয়, আমরা খাই না মাছের, কোনো ইলিশ মাছের ডিম টিমও কিছুই খাই না, শুধু ইলিশ মাছটাই খাই, দুজনেই তাই, তাই জন্য শুধু মাছটাই ভালো করে কেটে নিচ্ছে। এরপরে আমার একটা ছোট ভারী জিনিস যেটা দিয়ে আমি খেতে করি সব কিছু, ওইটা দিয়ে একটু বাড়ি মেরে মেরে কেটে নিচ্ছি। তাহলে মাঝখানে যে কাঁটাটা আছে ওটা তো খুব শক্ত, কাঁটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন হাতে কেটে যাবে। এই মাছ টাছ কাটা আমার কাছে খুব মানে একটা ডিফিকাল্ট ওয়ার্ক বলা যেতে পারে, আমি করতে একদমই অভ্যস্ত নই, মাছ আমি কাটতেই পারি না, ছোলা তাও চিংড়ি মাছটা হয়ে যায়, কিন্তু এরকম মাছ তো কাটা খুব সমস্যা। তো দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখো এদিকে আমার ধোয়া হয়ে গেছে, এরপরে আমি একটা পরিষ্কার প্লেটে রেখে দিচ্ছি, তারপর নুন হলুদ তো মাখিয়ে নিতেই হবে। দেখো মাছটা ধোয়া হয়ে গেছে, ভালো মতন ধুয়ে নিয়েছি। এরপরে এখানে এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, দই, নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, করে সেই মিক্সারটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এটা আমি আর আলাদা করে দেখালাম না, কারণ সবাই সেইভাবেই করে, এইভাবেই করে। তারপর আমি গোটা গোটা কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিলাম, দিয়ে তারপর ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে সর্ষের তেল ছাড়া তো একদমই ভালো লাগবে না, তো সর্ষের তেল তো দিতেই হবে ইলিশ মাছে, তা ভালো করে সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার মাখানো কমপ্লিট, এরপরে আমি এটা করছি গ্যাসে করব, তাই জন্য একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম, এরপরে যে সর্ষে বাটাটা আর দইটা আছে সেটা আমি আবার উপর দিয়ে দিয়ে দিলাম। দেখো ভালো করে মিশিয়ে নিলাম, এরপরে এটা ঢাকনা লাগিয়ে একটা কড়াই বা কোনো কিছুর মধ্যে যেটাতে জল দিয়ে ওটা বসিয়ে দিলাম, এদিকে এটা কিছুক্ষণ ফুটে যাবে তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 5 মিনিট বড় জোর, বেশি ফোটানোর দরকার নেই। দেখো এখানে আমার মাছটা ফুটতে শুরু করে দিয়েছে, মানে জলটা, এখন আমার মাছটা এদিকে হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে মাছটা হয়ে গেছে। আর এটা আমি আরেকটা প্রসিডিওরে দেখাচ্ছি যেটা আমি মাইক্রোওভেনে করেছি, তো এটা আমি আরেকদিন এনেছিলাম ইলিশ মাছটা, তো এইখানে দুখানা ইলিশ মাছ আছে, এটা আমি অবশ্যই কেটে নিয়ে এসেছি, এত সুন্দর করে আমি নিজেও কাটতে পারি না, তো দেখলেই তো। তো এটাও আমি সেইভাবেই সর্ষে বাটা দিয়েই করছি, এটা আমি মাইক্রোওভেনে করছি, তো এই ক্লিপটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু ইলিশ মাছের একটা ভিডিও আছে তাই একসাথে দুটোই করে দিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে। তো এর মধ্যেও সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, ভালো করে সর্ষের তেল দিয়েছি, আর আমি যখন মিক্স করি তার মধ্যে নুন চিনি সবই দিয়ে দিই, কাঁচা লঙ্কা সব দিয়ে দিই, তাতে আর আলাদা করে কিছু অ্যাড করতে হয় না। ইলিশ মাছ করা তো খুবই সহজ, আশা করি সবাই তোমরা পারো, তাই আমি আর এটা আলাদা করে রেসিপিটা আর বানালাম না, তাই জাস্ট একবারেই দেখিয়ে দিলাম যে কী করে মাইক্রোওভেনে আমি করছি। এটা ভালো মতন করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলোর মধ্যে এই সর্ষের ঝাঁজটা বলো তো দেয়, মানে ঢুকে যায় ভেতরে আর খেতে খুব সুন্দর লাগে, যাতে সেই জন্য এটা ভালো করে নিচ্ছি, ভালো করে আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে। দেখো আমি মাছটার উপর দিয়ে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়ে দিয়েছি, তাতে খেতে অনেক টেস্টি লাগবে, তো এরপর আমি মাইক্রোওভেনে দিয়ে দেব। দেখো আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, তো তোমাদের বাড়িতে যাদের যাদের মাইক্রোওভেন আছে আমি সাজেস্ট করব মাইক্রোওভেনে ভাপা ইলিশটা করুন, খেতে দারুণ টেস্টি লাগে আর সময়ও অনেক বেঁচে যায়, খুব তাড়াতাড়ি 3 মিনিটের মধ্যেই হয়ে যায় মাইক্রোওয়েভ করলে। দেখো দেখো এটা আমি যেটা স্টিম করেছিলাম, মানে এটা কড়াইতে যেটা করেছিলাম সেই মাছটা সার্ভ করছি রাইসের সাথে, ইলিশ মাছ তো অবশ্যই ভাতের সাথেই খেতে ভালো লাগে, তো দেখো আমি সার্ভ করে নিয়েছি। দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একদম ভুলবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে।